দেখো বন্ধুরা, এখানে বার্গার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ, আদা, অল্প একটু আদা আর 5-6 কোয়া রসুন। এখানে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। নিয়েছি একটা ডিম, ওখানে নিয়েছি শশা আর পেঁয়াজ কেটে, তোমরা চাইলে টমেটো কেটেও দিতে পারো। আর এখানে নিয়েছি চিকেনের কিমা, এখানে নিয়েছি টমেটো সস, এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চিজটা আর পাউরুটিটা, চিজটা আর রুটিটা ফ্রিজে আছে, এটা তোমাদেরকে করার সময় দেখাবো। আরও নুন হলুদ অনেক কিছু লাগবে, তোমরা করার সময় দেখতেই পাবে। বন্ধুরা, একটা বাটিতে আমি 1 চামচ হলুদ আর একটা ছোট চামচের 1 চামচ নুন নিয়ে নিয়েছি। এরপর আমি সব মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, এই দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ধনে পাতা কুচিটা, পেঁয়াজ, আদা, রসুনের এই যে কুড়িয়ে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে এটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা, এরপর একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, এরপর এগুলো ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, এই রকম হবে মিশ্রণটা, তোমরা ভালো করে দেখে নাও। এরপর আমি একটা তাওয়া নেব। দেখো বন্ধুরা, একটা তাওয়া নিয়ে নিয়েছি, আমি গ্যাসটাকে অন করে দেবো তাওয়াটাকে গরম করার জন্য। দেখো বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প একটু করে সাদা তেল দেবো। তেলটা দেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এইটাকে অল্প করে, ব্যাস এটা দেওয়া আমার হয়ে গেছে। এরপর গ্যাসটাকে একদম কমিয়ে রেখে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ওইটা হতে হতে আমি এই যে বানগুলোকে নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কাটবো। এই দেখো বন্ধুরা, এরপর মাঝখান থেকে আমি কাটবো। এই দেখো কাটা হয়ে গেছে, এরপর এগুলো আমি একটু ভালো করে সেকে নেব, এগুলো আমি একটু ভালো করে সেকে নেব। আবারও একটু তেল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এরকম করে প্রত্যেকটা এরকম করে আমি বানিয়ে নেবো, আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে ভেতরে একটুও কাঁচা না থাকে। দেখো বন্ধুরা, এরকম চেপে চেপে
খুব ভালো করে ভেতরে যাতে একটু কাঁচা না থাকে ভালো করে এগুলোকে চেপতে হবে। দেখো বন্ধুরা সবগুলো মোটামুটি বানানো হয়ে এসেছে, দেখো বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটা বানিয়ে দেখাবো। প্রথমে এর মধ্যে আমি একটুখানি মাখন লাগিয়ে নেব। দেখো বন্ধুরা আমি মাখন লাগিয়ে নিচ্ছি, এর মধ্যে মাখনটা ফ্রিজে ছিল তাই এরকম জমে রয়েছে, গরম পাউরুটি দিলে এমনিতেই গড়ে যাবে। এরপর আমি এই যে এইটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। বন্ধুরা তোমরা চাইলে এখানে তোমাদের বাড়িতে যদি মেয়োনিজ থাকে তাহলে মেয়োনিজও দিতে পারো। এরপর আমি এই যে শসা আর পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে চিজ গ্রেট করে দেবো। দেখো বন্ধুরা এরপর আমি চিজগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি এর উপরে। তো বন্ধুরা বাড়িতে এই সামান্য কিছু জিনিস থাকলেই এই বার্গারটা বানানো খুবই সহজ, বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। এরপর আমি এটাকে মাখন দিয়ে একবার সেকে নেব। এ দেখো বন্ধুরা একটুখানি মাখন নিয়ে পাউটা এর মধ্যে বসিয়ে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। আর এইরকমভাবে আমি প্রত্যেকটা বার্গার এরকম করে বানিয়ে নেব। এরপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে কাশুন দিয়েও দিতে পারো। দেখো বন্ধুরা আমার সবগুলো রেডি হয়ে গেছে, এবার মাখন দিয়ে আর একটুখানি ভালো করে সেকে নেবো। বন্ধুরা তোমাদের যদি এই সহজ রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করবে যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়।